হাই ভিয়ার্স, আমি রূপা, রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে। কে কোথায় আছো জয়েন করে ফেলো। আজকে কিন্তু খুব সুন্দর হচ্ছে, একদমই একদমই সুন্দর সুন্দর দুইটা থ্রি পিস থাকছে এবং হচ্ছে ফুল স্টিচ করা থাকছে, ফুল স্টিচ করা থাকছে। থ্রি পিসগুলি খুবই সুন্দর হচ্ছে, কালার কম্বিনেশন থাকবে। সো প্রথমে যেটা দেখাবো সেটা আমি অলরেডি পরেই আছে, একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাবো। সো সবাই যে যেখান থেকে আছো একটুখানি জয়েন করে লাইভটা শেয়ার করে দিতে হবে তোমার টাইমে, দুটো করে গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। সো ন্যাচারালি কালারটা একদমই একদমই অনিয়ন পিঙ্ক কালারের সাথে একটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং খুব সুন্দর দেখতে। সো খুবই সুন্দর দেখতে হচ্ছে এই ড্রেসটা। সো এর সাথে থাকবে একটা ব্ল্যাক কালারের। সো দুইটা ড্রেসে থাকবে আপু, প্রত্যেকটারই সাইজ থাকবে, প্রত্যেকটারই সাইজ থাকবে হচ্ছে 38, 40, 42, 44 এবং 46। সো প্রত্যেকটারই পাঁচটা করে সাইজ থাকবে, যার যে সাইজটা লাগবে, সাইজ, অ্যাড্রেস, কোড নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সেই বসাতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে। প্রাইস আছে আগের দামে 1650 টাকা। আপু একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস, মেকিং করা ড্রেস, আমি কিন্তু 40 সাইজ পরেছি, আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা আমার জন্যই এবং আমি মেকিং করেছি, এরকম এত সুন্দর হচ্ছে কি বডির যে শেপটা সেটা কিন্তু চলে আসবে। প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম বডি শেপটা খুব সুন্দর করে একটু কার্ভ সিস্টেম হয়ে চলে আসবে, খুবই সুন্দর দেখতে এবং স্লিভটাও খুবই সুন্দর করে করা হয়েছে, খুবই 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 চমৎকার একটা ডিজাইন করা হয়েছে। ওকে, তুমি কত সাইজ পড়েছো সীমাপু? আমি পড়েছি 40 সাইজ, এম সাইজ। হ্যাঁ, আমি 40 সাইজ, আমি সবসময় দেখা যায় একটু লুজ ফিটিং পরার চেষ্টা করি, সো এর জন্য আমি 40 সাইজে পরি সবসময়, যদি আমি রেডি স্টিচ কিছু পরি। আর আমার যখন মেকিং থাকে তখন তো আমি আমার মতন মানি, বাট এই ড্রেসটা পরে আমার সত্যি কথা একদমই মনে হচ্ছে যে আমি একদম জাস্ট হচ্ছে আমি যেরকম করে বানাই ঠিক ওই রকম করেই হচ্ছে মানে আমার বডি সাইজটা করা হয়েছে, একদম পুরাটাই হচ্ছে একটা রাউন্ড শেপ। চেষ্টা করেছি আপু যাতে একটু কার্ভ শেপটা থাকে, সবসময় একটু স্ট্রেট শেপ দেওয়া হয়, সো এইবার একটুখানি কার্ভ শেপ দেওয়া হয়েছে। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, আমি প্রথমে ড্রেসটা দেখাই। সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি হচ্ছে 80 টাকা। ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য 150 টাকা। দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডে চেলিং ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে, তোমরা চাইলে ডে চেলিং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো। অনেক কাপড় আছে যারা দেশের বাইরে থাকে, যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য ড্রেস চায় এবং সেখান থেকে দেখা যায় যে মেকিংয়ের একটা ঝামেলা থেকে যায়, সেক্ষেত্রে বলবো আপু এই ড্রেসগুলি কিন্তু একদম স্টিচ করা, স্টিচ করা, কোনো কিছু করতে হবে না, জাস্ট পরে বেরিয়ে যেতে হবে আপু থ্রি পিস। ইয়াস, সো অদিতি আপু একদমই একদমই থ্রি পিস, ড্রেস, প্যান্ট, দোপাট্টা সহ থাকছে। হ্যাঁ, এবং প্রাইস আছে হচ্ছে মাত্র 1650 টাকা, মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে স্টিচ করা এবং তার সাথে এত সুন্দর ডিজাইন করা সব কিছু মিলে একটা মানে লনের একটা ড্রেস খুবই 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 কমফোর্টেবল থাকবে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে তোমার টাইম না, দুটো করে গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। আমি কিন্তু একদম শুভা শুভা মানে একদম সকাল সকাল চলে আসি হচ্ছে এই ড্রেসটা নিয়ে, এবং ড্রেসটা এত সুন্দর মানে কালারটা একদমই অনিয়ন পিঙ্কের সাথে ফ্লাওয়ারগুলি খুব সুন্দর করে গেছে। সো আমি হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। কোড নাম্বার 1 হচ্ছে এই ড্রেসটা। সো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এই হচ্ছে নেকটা, নেকটা আমি পরেই আছি, নেকটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। নেকটা কিন্তু এই জায়গা থেকে মেট্রো গলা, এটা কিন্তু মেট্রো গলা বলা হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে মেট্রো কলার করা হয়েছে, এটা কিন্তু এক্সট্রা করে কট পাইপিনও দেওয়া হয়েছে, তারপরে পুরো এই জায়গাটা কিন্তু সুন্দর করে পাইপিং করা হয়েছে। এর সাথে হচ্ছে দুইটা কালার একদমই একদমই সুন্দর হচ্ছে, সলিড দুইটা কালার দিয়ে কিন্তু এইখানে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে। সেমভাবে হচ্ছে স্লিভটা একদম একদমই ফুল হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম ফুল হয়ে যাবে এবং এটা কিন্তু একটু বেল বটম থাকছে এই জায়গাটা এসে, সেখানেও কিন্তু সেমভাবে হচ্ছে ডিজাইন করা থাকছে। আপনার রেগুলার ইউজের জন্য যারা মনে করছে যে বাসায় পরবো তাদের জন্য তো একটা দারুণ একটা মানে ড্রেস হয়ে যাবে। এছাড়াও যাদের বাহিরে রেগুলার ইউজে হচ্ছে যেতে হয়, অফিসে যেতে হয়, বাচ্চাদের পিক করতে যেতে হয়, বাজারে যেতে হয়, আমাদের সারাদিন আপু এখন কেউ হাউস ওয়াইফ নেই, হাউস ওয়াইফ যারা একদমই বাসায় এক শুধু রান্নাবান্না করে তারা এখন কেউ শুধু রান্নাবান্না করে না, বাচ্চাকে দেখতে হয়, বাইরে যেতে হয়, বাজার করতে হয়, প্রত্যেকটা জায়গা থেকে। সো সেখান থেকে আমি বলবো আপু অসম্ভব সুন্দর এই ড্রেসটা। কেমন আছে আপু? ওয়ালাইকুম আসসালাম, হাই আপু, হ্যালো আপু, হাই সাইমন আপু,
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছে। দীন ইসলাম, কি অবস্থা? সো হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা, খুব সুন্দর একটা ড্রেস। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 1। সো এই হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা, এবং হচ্ছে পিওর লনের মধ্যে থাকবে ড্রেসটা, খুবই সুন্দর করে। এইবার চলে এসেছি লোয়ার পোর্শন, সেমভাবে লোয়ার পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানেও কিন্তু সেমভাবে হচ্ছে ড্রেসের যে স্লিভের অংশটা আছে, সেমভাবে ড্রেসের স্লিভের অংশের মতন কিন্তু ড্রেসের নিচেও এটা করা হয়েছে। আমি আমি নিব 46-এ। আপু ইন্দুরানী আপু, একটুখানি ইনবক্স করতে হবে, ইনবক্সে জাস্ট এই সাইজটা লিখে অ্যাড্রেস করুন। আর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আগে দেওয়া থাকলে আর দরকার নেই, আমার মনে হয় আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি তো আপনাদের রেগুলার নেন। সো একটুখানি শুধুমাত্র সাইজটা লিখে দিলে, আপনার কোড নাম্বারটা লিখতে হবে, এটা কোড নাম্বার 1। অনেক সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এবং আমি সত্যি কথা যে আমি একদমই সকালবেলা গোসল করে যখন ড্রেসটা পরেছি, আমি একদমই কিছু দিইনি, হ্যাঁ, তখনই আমার কাছে মনে হচ্ছিল এটার সাথে আসলে কিছু লাগবে না, লিপস্টিকও দরকার নাই। মানে এত সুন্দর একটা মুখে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাইব্রেট দিচ্ছিল, এবং বাহিরের কালারটা আরও বেশি ভালো লাগছে। মানে এখানে লাইটের চাইতেও আমার কাছে দিনের লাইটে মনে হচ্ছে কালারটা আরও বেশি সুন্দর লাগছিলো। আপু প্যান্টের লেন্থ কি একটু কম করে দেওয়া যাবে না? আপু সবই প্যান্টের লেন্থ একই থাকবে, আপনি চাইলে আপনি কম করে নিতে পারেন। টেলারকে দিলে, টেলার জাস্ট যারা রেগুলার যেই টেলারে বানানো হয় ওই টেলারে দিলে সে কোনো টাকাও নেবে না, মাঝখান থেকে একটুখানি কেটে দিয়ে দেবে। দিদি আমি নিব 46 সাইজ। অবশ্যই অবশ্যই আপু, কেমন আছে আপু? ভালো আছি। হুমায়রা আপু তুমি কেমন আছো? সো এটা থাকছে হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাকেও কিন্তু সুন্দর একটা আমাদের নেক পাচ্ছে, যেটা হচ্ছে একদমই উপরে উঠে থাকবে না, এবং সুন্দর করে হচ্ছে ছোট্ট একটা নেক পে আছে, পেছনের সুন্দর একটা প্রিন্ট থাকছে। সি পেছনের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর, তার সাথে এই হচ্ছে পেছনের লোয়ার পোর্শনটা, হ্যাঁ, পেছনে কিন্তু লোয়ার পোর্শনে এই কাজটা কিন্তু থাকবে না, হ্যাঁ, এটা একটু মানে এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি, পেছনের লোয়ার পোর্শনে কিন্তু এই কাজটা থাকবে না, এটা কিন্তু শুধুমাত্র সামনের লোয়ার পোর্শন থাকবে। এর সাথে সেমভাবে কট পাইপিং কিন্তু করা থাকছে, এই থাকছে স্লিভের অংশ। লুনা আপু ভালো আছে, তুমি কেমন আছো আপু? সো এই হচ্ছে স্লিভের অংশ, স্লিভটা কিন্তু সুন্দর করে থাকছে, এখানে কিন্তু কট পাইপিং করা আছে, এবং এইভাবে কিন্তু সুন্দর করে ডিজাইন করে কিন্তু স্লিভের অংশটা করা হয়ে গেছে। আপু প্রাইস বলে দিয়েছি 1650 টাকা, আমি প্রথমেই প্রাইস এসে বলে দিয়েছি। সো এই হচ্ছে ড্রেসটা, সুন্দর একটা অনিয়ন পিঙ্কের সাথে খুব সুন্দর মেট্রো কলার করে, তার সাথে ডিজাইনার একটা নেক করে ড্রেসটা করা হয়েছে। এরপরে চলে যাব হচ্ছে এইটার প্যান্টের কাপড়টাতে। সি এই প্যান্টটা তো এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়ে, যেটা কোমরে পুরোটাই ইলাস্টিক থাকবে, একদম দুই পাশ থেকে সুন্দর করে ইলাস্টিক থাকবে, কোমরে চওড়া কিন্তু যার যেরকম লাগবে সেভাবেই পেয়ে যাবে। যেমন হচ্ছে 38 একটু ছোট সাইজ পাবে, 40 হচ্ছে একটু মিডিয়াম সাইজ পাবে, সো এরকম কোমরে অংশটা কিন্তু লেন্থ হিসেবে পেয়ে যাবে। সো এরপরে চলে যাব হচ্ছে ফুল প্যান্টটা একদমই বেশ লুজ ফিটিং করে সুন্দর করে এই জায়গাটা বিশেষ করে করা হয়েছে, যাতে কারো কোনো প্রবলেম না হয়। আর এই হচ্ছে নিচের অংশটা, যেটা হচ্ছে একদম একদম স্ট্রেট প্যান্ট করা হয়েছে, অ্যান্ড স্ট্রেট প্যান্টের সাথে হচ্ছে এরকম সুন্দর ট্রায়াঙ্গেল একটা ডিজাইন করা হয়েছে, যেটা নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু সেম কালার দুইটা হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই আপু, সেম কালার দুটো হবে, সাইজও হবে, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে প্যান্টের অংশটা, সো খুব সুন্দর একটা প্যান্ট সহ কালারটাও কিন্তু খুব সুন্দর, ড্রেসের সাথে প্যান্টের কালারটা খুব সুন্দর করে মিলে গেছে। এর সাথে পেয়ে যাবো একটা দোপাট্টা, যেটা একদমই নরম তুলতুলে, একদমই নরম তুলতুলে একটা দোপাট্টা। থ্যাংক ইউ সো মাচ রোজ বেস, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দোপাট্টা, বিশাল 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 দোপাট্টা পাচ্ছি, খুব সুন্দর একটা দোপাট্টা সহ এই হচ্ছে ড্রেসটা। সি বিশাল দোপাট্টা, বিশাল, সো বিশাল দোপাট্টা, একটা নামাজি দোপাট্টা থাকছে। আপু এতগুলি কাপড়, ড্রেস, প্যান্ট, দোপাট্টা সব মিলে, তার সাথে আবার মেকিং সহ 1650 টাকা। আপু এটা কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইস, আমি বলবো একটা ড্রেস কিনতে, লনের একটা নর্মাল ড্রেস কিন্তু আমাদের 1200-1500 টাকা লাগে, সেখানে কিন্তু একদম দোপাট্টা সহ স্টিচ একটা ড্রেস 1650 টাকা, মানে অনেক 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 রিজনেবল, মেকিং করতে হবে না, জাস্ট নিয়ে পরে ফেললেই হবে। সো বিশাল একটা দোপাট্টা থাকছে, খুব সুন্দর একটা ড্রেস, কালারটা কিন্তু খুবই সুন্দর অনিয়ন পিঙ্কের সাথে থাকছে। এইবার আমি ড্রেসের লেন্থ একটু দেখিয়ে দিচ্ছি, ড্রেস এবং প্যান্টের লেন্থটা, হ্যাঁ, লেন্থ কত, এই যে আপুর লেন্থ এখন দেখিয়ে দেব।
প্যান্টের লেন্থ থাকছে যে 38, 38 প্লাস প্লাস, মানে 38 পর্যন্ত প্যান্টের লেন্থ থাকছে। এরপর এই ডিজাইন সহ যদি থাকে তাহলে 1 ইঞ্চি বাড়বে। অনেক রিজনেবল প্রাইসে তোমার কালেকশন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ রীতা আপু। সো এটা হচ্ছে প্যান্টের লেন্থে, যেটা হচ্ছে 38 প্লাস প্লাস থাকবে হচ্ছে প্যান্টের লেন্থ। এরপরে চলে যাবো হচ্ছে ড্রেসের লেন্থ। ড্রেসের লেন্থ কিন্তু এটা বেশ ভালো লেন্থ থাকবে, এই ড্রেসটা কিন্তু বেশ ভালো লেন্থ থাকবে, কারণ যেহেতু নিচে একটা ডিজাইন করা হয়েছে এর জন্য। 44 প্লাস প্লাস, হ্যাঁ 44 প্লাস প্লাস থাকবে হচ্ছে ড্রেসের লেন্থটা, অনেক লেন্থ থাকছে। টং করে সাউন্ড হলো আর আমি জেগে গেলাম লাইভ দেখতে, বাট শাড়ির লাইভ দেখতে চাই আমার কি। আমার এখানে অনেক বন্ধু অ্যাড করেছে তোমার পেজে, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার এখানে অনেক রাত, তোমার এখানে অনেক রাত, তুমি যে অলরেডি উঠে বসে গেছো শাড়ির লাইভ দেখার জন্য, সরি দিদি শাড়ির লাইভ হচ্ছে না এখন, যে ড্রেসের লাইভ হচ্ছে আজকে। আজকে যদি যদি সব ঠিক থাকে তাহলে রাত্রে একটা শাড়ির লাইভ হবে। দিদি আর কি কালার আছে? আছে আপু আরেকটা কালার আছে, আমি দেখাচ্ছি। সো এই হচ্ছে ড্রেসটা, কোড নাম্বার হচ্ছে 1 এবং আমি পরেই আছি। সো ড্রেসের লেন্থটা আমি বলে দিলাম, ড্রেসের লেন্থটা থাকছে 44 প্লাস প্লাস। সো এবং এটা স্লিভের লেন্থটা কত থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনার শোরুমে অ্যাড্রেসটা? আপু আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল 3, শপ নাম্বার 3940 এবং হচ্ছে মসজিদের পাশে, একদমই 3 নম্বর লেভেল 3-তে যে মসজিদের পাশে দেখলেই মানে খুঁজলেই হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় ওইখানে বসুন্ধরা ক্ল্যামনের গেট বলে, ক্ল্যামনের গেট। সো ক্ল্যামনের গেট দিয়ে ঢুকে যে প্রথম লিফ্টটা হবে বা ক্ল্যামনের লিফ্ট কোনটা সেটা দিয়ে উঠলে একদম উঠলেই সামনে, 3 নম্বর উঠলেই সামনে 44 সাইজ অর্ডার দেন। আপু একটু ইনবক্স করতে হবে আপু। সো হচ্ছে ড্রেসের যে স্লিভের লেন্থ, স্লিভের লেন্থ থাকছে 21 প্লাস প্লাস, হ্যাঁ। সো 21 প্লাস প্লাস থাকছে হচ্ছে স্লিভের লেন্থ, ড্রেসের লেন্থ থাকছে 44 প্লাস প্লাস এবং হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে 38 প্লাস প্লাস। সো এই থাকছে হচ্ছে ড্রেসটা, কোড নাম্বার হচ্ছে 1। সো এইটার যে লুকটা থাকছে আপু আমি অলরেডি পরে আছি, এত সুন্দর একটা লুক দিচ্ছে। আমি প্যান্টটা একটু দেখাই, প্যান্টটাও কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে, যেহেতু নিচের অংশটাতে সুন্দর করে ওকে নিচের অংশটা সুন্দর করে ডিজাইন করা আছে, লুকটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। মানে এটা যে একটা 1650 টাকার একটা ড্রেস, যেটা একদম রেডি স্টিচ, আচ্ছা আমার লাইনটা হঠাৎ করে কেটে যাওয়ার মতন হয়েছিল, আমাকে একটু জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। যারা যেখান থেকে আছেন আপু একটুখানি বলতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। সো এই হচ্ছে প্যান্ট সহ ড্রেসটা, খুব সুন্দর কিন্তু লুক দেখাচ্ছে, খুব সুন্দর এবং খুব স্মার্ট লাগছে দেখতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত রিজনেবল প্রাইসে একটা ড্রেস যেটা এত স্মার্ট লুক লাগছে এবং এত সুন্দর লাগছে দেখতে। সো আমাকে একটু জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ আমি কিন্তু অলরেডি বুঝতে পারছি না, একদম লাইফটা কাটতে কাটতে বেঁচে গেছে। এই হচ্ছে দোপাট্টা, বিশাল 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 সুন্দর একটা দোপাট্টা থাকছে। দিদি হ্যালো, হাই আপু, আমি ঠিক আছি, আমি কি আছি লাইভে? সো এই হচ্ছে দোপাট্টা, বিশাল সুন্দর একটা দোপাট্টা থাকছে, অনেক বড় একটা দোপাট্টা, একদম ঠিকঠাক। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা হচ্ছে দোপাট্টা, একদম বিশাল একটা নামাজের দোপাট্টা সহ থাকছে আপু। এখন শুধু নামাজের মানে দোপাট্টার সঙ্গে কিন্তু এত সুন্দর একটা ড্রেস এবং মাথায় অনেকেই কাপড় দেয়, প্রচণ্ড রোদেও আমাদের মাথায় কাপড় দিতে হয়, সব কিছু মিলেই কিন্তু অনেক বড় একটা দোপাট্টা থাকবে। সো যে যেখান থেকে যেটা মনে হচ্ছে না কেন, যেমন মনে হচ্ছে না কেন, ঠিক তেমনই থাকবে দোপাট্টা সহ, এত সুন্দর একটা ড্রেস। প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে 1650 টাকা, 1650, ইনসাইড ডেলিভারি হচ্ছে 80 টাকা, আউটসাইড থাকা হচ্ছে 150 টাকা। চমৎকার সুন্দর একটা ড্রেস, অনিয়ন পিঙ্ক কালার চলে গেল, সেটা হচ্ছে কোড নাম্বার 1 চলে গেল। এরপর চলে যাবো কোড নাম্বার 2-তে, কোড নাম্বার 2 থাকবে হচ্ছে ব্ল্যাক 1। কোড নাম্বার 2 থাকবে ব্ল্যাক 1, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কোড নাম্বার 2, এইটাও অনেক 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 সুন্দর। আচ্ছা আসলে আমি জানাবো, গ্রিন কালার শাড়ির ছবিটা আমি দেখেছি, আসলে জানাবো আপু।
হ্যালো ম্যাম, হাই আপু, কেমন আছেন? ভালো আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কোড নাম্বার টু। আমি জাস্ট 2 মিনিটস টাইম নিচ্ছি, আমি হচ্ছে এই ড্রেসটা একটু পরে আসি। ওকে, সো এই ড্রেসটা পরে আসবো 2 মিনিটের মধ্যে। আমি এটার জন্য বিকাশ করবো আপু। প্রাইস আছে হচ্ছে 1650 টাকা। সো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার টু, এটারও প্রাইস থাকবে 1650 টাকা, সেম ভাবে ব্ল্যাক কালারের মধ্যে। এটাও কিন্তু খুব সুন্দর, এটার নেকটা অসাধারণ সুন্দর, এটার নেকটা খুবই 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 সুন্দর। প্রথমে হচ্ছে নেক এরকম লেস ওয়ার্ক করা আছে, এখানে স্ট্রাইপ 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 ব্ল্যাকেন হয়েছে, ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা আছে, বক্স বক্স করে নেকে খুব সুন্দর একটা ডিজাইন পাওয়া আছে, এবং তার সাথে পুরো ড্রেসটা কিন্তু একটা স্ট্রাইপের উপরে দেখা যাচ্ছে। স্লিভটাও সেম ভাবে থাকছে, স্লিভে কিন্তু সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকছে, এবং তার সাথে হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে, প্যান্টও থাকবে। ওকে, সো এই হচ্ছে কোড নাম্বার টু। সো ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা, যেটা ব্ল্যাকের সাথে থাকছে, স্টিচের ড্রেস, একদম স্টিচ ড্রেস আপু, কিচ্ছু করতে হবে না, জাস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে পরে ফেললেই হয়ে যাবে। সো এই হচ্ছে ড্রেসটা, খুব সুন্দর করে কিন্তু নেকটা করা আছে, স্লিভটা কিন্তু আমরা এরকম পেয়ে আছি, খুবই কালারফুল একটা স্লিভ পেয়ে আছে, একদম পিওর লনের সাথে থাকবে। এটার লোয়ার পোর্শনটাও কিন্তু সেমভাবে হচ্ছে নিচে লেস ওয়ার্ক করা আছে, সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে। নিচটা কি সুন্দর না, লোয়ার পোর্শনটা অনেক সুন্দর, অনেক কালারফুল, ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে হচ্ছে কালার কম্বিনেশন করা আছে। সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এই হচ্ছে ড্রেসের ব্যাক, খুবই 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 সুন্দর। সো এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শনটা, এর সাথে পেয়ে যাব হচ্ছে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড়। সো আমি আগে ড্রেসের লেন্থ একটু বলে দিচ্ছি, তারপর আমি প্যান্টটা দেখাই। ড্রেসের লেন্থ থাকছে 44++, ড্রেসের লেন্থ পেয়ে যাবো, এবং হচ্ছে স্লিভের লেন্থ তো মনে হয় সেমই পেয়ে যাব, হ্যাঁ 21++, হ্যাঁ 21++ হচ্ছে স্লিভের লেন্থটা পেয়ে যাবো। সেমভাবে আমরা প্যান্ট পাচ্ছি একদম ব্ল্যাক কালার, এরকম একটা ব্ল্যাক কালার প্যান্ট থাকলে পর অনেক কিছু পরে ফেলা যাবে। সো সেমভাবে একটা স্ট্রেইট প্যান্ট পাচ্ছি, কোমরে এরকম ইলাস্টিক সিস্টেম করা আছে খুব সুন্দর করে, তার সাথে পেয়ে যাব হচ্ছে প্যান্টের নিচের অংশটা, যেটা হচ্ছে এখানে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে। সো প্যান্টের লেন্থ যেটা থাকছে সেটা বলে দিচ্ছি, প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে 38, প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে 38। সো এই ছিল হচ্ছে আজকের কোড নাম্বার টু, হচ্ছে এই ড্রেসটা, খুবই সুন্দর একটা ড্রেস এবং খুব কালারফুল, ব্ল্যাকের সাথে কম্বিনেশন, নেকটা কিন্তু খুব ভালো লাগছে, মানে আমার কাছে দেখে মনে হচ্ছে নেকটা অনেক 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 বেশি সুন্দর, তার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি, এবং এত সুন্দর একটা স্লিভের অংশ থাকছে, লোয়ার পোর্শনটা খুব কালারফুল করে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা ড্রেস, এবং এরপর যে দুপাটা দেখাবো সেটা আরও বেশি সুন্দর, একদম সফট সফট, একদমই সফট, একদমই নরম তুলছিল, অনেক সফট। সো এই হচ্ছে দোপাট্টা, বিশাল 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 একটা দোপাট্টা পেয়ে আছে। আচ্ছা, আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না,
আচ্ছা, বিশাল 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 একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি। দোপাট্টার মধ্যে খুব সুন্দর কালারফুল করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, একদম পিওর লনের উপরে, কিন্তু লন কটনের উপর ড্রেসগুলি পেয়ে যাবো। অনেক কমফোর্টেবল হবে, অনেক আরামদায়ক। এই এইরকম গরমে সবারই কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে, এখন কিন্তু আর বসে থাকার সময় নেই। সো বসে থাকার সময় নেই মানে হচ্ছে আমাদের এখন বেরোতেও হচ্ছে। সো সেই হিসেবে কিন্তু স্কুল টুল সব কিছু খুলে গেছে, স্কুল কলেজ। সো যার যে সাইজ লাগবে, আপু যারা হচ্ছে 36, কারণ অনেকেই কলেজ গোয়িং আছে, স্কুল মানে কলেজ গোয়িংয়ে যারা ফার্স্ট ইয়ার পড়ে, তো তাদের হচ্ছে হেলথের একটা ব্যাপার থাকে, শুকনা শাকনা ছোটো মোটো মানুষ থাকে। তো সেই ক্ষেত্রে আপু 36 যদি পড়তে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো 38 নিয়ে নিলে সুন্দর হয়ে যাবে। সো সাইজ থাকছে 5টা, 38, 40, 42, 44 অ্যান্ড 46, 5টা সাইজ থাকছে আপু, যা যেটা ভালো লাগছে। হ্যাঁ, খুব একটা শিং করবে না। সো মোটামুটি একটা যেই সাইজটা মানে পরা হয়, মোটামুটি আমি যেমন হচ্ছে 38 পরে আমি 40 পরছি, আমার কিন্তু লুজ ফিটিংটা কিন্তু সুন্দর একটা লুজ ফিটিং হচ্ছে। হ্যাঁ, এরকম না যে একদম খুব লুজ লাগছে। সো এই হচ্ছে দোপাট্টা, বিশাল সুন্দর একটা দোপাট্টা, খুব সুন্দর একটা ড্রেস। কোড নাম্বার 2 সি, অনেক সুন্দর লাগছে দেখতে। কোড নাম্বার 2 হচ্ছে এই এই ড্রেসটা, যা ভালো লাগছে। অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে, রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 2 লিখে। সো অনেক বড় একটা দোপাট্টা সহ, অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা সহ, খুব সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা ড্রেস সি, যা যেটা ভালো লাগছে। কোড নাম্বার 1 ছিল অনিয়ন পিঙ্কের মধ্যে, কোড নাম্বার 2 হচ্ছে ব্ল্যাকের মধ্যে, যা যেটা ভালো লাগছে। অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে পারবে, রূপ ফ্যাশন হাউসের পেজে। প্রাইস আছে 1650 টাকা, 1650। 5টা সাইজ অ্যাভেলেবেল আছে, যার যার সাইজ, অ্যাড্রেস, কোড নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে। সো এই ছিল আজকের লাইভ আপু। রাত্রে হোপফুলি আমি আরেকটা শাড়ির লাইভ হবে, এখন যেহেতু পূজার সামনে চলে আসছে আপু, হিউজ শাড়ির লাইভ পেয়ে যাবেন। সো মোটামুটি দিনে একটা করে শাড়ির লাইভ রাখার চেষ্টা করবো এবং সব ড্রেস থাকছে। সো সব মিলে এখন কিন্তু ফুল দমে হচ্ছে, সব কিছু শুরু হয়ে গেছে, সবারই সব কিছু প্রয়োজন পড়বে এবং হচ্ছে দরকার হবে। আর পূজার কিন্তু সব কিছু গুছাতে একটু সময় লাগবে, সো এই জন্য ঝটপট নিয়ে নিয়ে হচ্ছে গুছিয়ে ফেলে আশা করি ভালো হবে। সো রাত্রে দেখা হবে, রাত্রে হয়তো আমি একটু লেট নাইটে আসবো, 11টা সাড়ে 11টার দিকে হয়তো রাত্রে লাইভে আসবো, আমি আগেই জানিয়ে দেবো কখন লাইভে আসবো। আর এই ছিল আজকের লাইভ। সেসব ভালো থেকো, সুস্থ থেকো, আমি দোয়া করো সবার জন্য অনেক অনেক দেওয়া, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে কখন, রাতে। আর এখন যাদের যাদের যেটা পছন্দ হয় আপু, আমি জাস্ট লাইভটা পোস্ট করে দিচ্ছি, যার যার যেটা পছন্দ হয় জাস্ট ইনবক্স করে ফেলতে হবে। আমরা 46 পড়ি তাহলে কত নেব আপু? 46 পড়লে 46 তো লাস্ট সাইজ, আশা করি হয়ে যাবে, অসুবিধা হবে না। এমনিতে সাইজ সব ঠিকই আছে, তবে এক সাইজ লুজ ফিটিং নিলে আমার মনে হয় বেটার হয়। তবে 46 পর্যন্ত যেহেতু আছে, 46 আপনার ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, 46 নিয়ে নিতে পারেন। সো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নতুন আপডেটে। বাই বাই।